আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক ধরনের মাছের রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তবে আজকের যে মাছের রেসিপিটি আমি আপনাদের দেখাবো সেটি সম্পূর্ণ ভিন্ন এবং খেতেও সব থেকে আলাদা এবং খুবই দুর্দান্ত। যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি আপনি বানাতে পারবেন, আর এইভাবে মাছটা রান্না করলে সকলে আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি আমি রুই মাছ দিয়ে বানাবো। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো। তো মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে হালকা ভেজে নেব। মাছের পিসগুলো যেহেতু একটু বড় ছিল তাই সব মাছগুলো একসঙ্গে ভাজতে পারলাম না, এগুলো ভেজে নেওয়ার পর বাকিগুলো ভেজে নেব। এই রেসিপিতে মাছগুলোকে কিন্তু একদমই কড়া করে ভাজা যাবে না। মাছের দুই দিকটা হালকা কালার ধরে এলেই মাছগুলোকে তুলে নিতে হবে। তো এই মাছগুলোর দুই দিকেই সোনালী কালার ধরে এসেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ফ্রাই প্যানের মধ্যে যে হালকা তেলটা লেগে আছে ওই তেলের মধ্যেই 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি একটা মাঝারি সাইজের মিষ্টি কুমড়োর 1/4 ভাগ কেটে রেখেছি। কুমড়োগুলোকে এইভাবে সরু সরু করে কেটেছি। এরপর কুমড়োগুলোকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, মানে ঠিক ভাজা হবে না, কুমড়ো আর পেঁয়াজটাকে জাস্ট নরম করে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতেই কুমড়ো আর পেঁয়াজটা নরম হয়ে আসবে, আর এটা কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে। কুমড়োর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর একটা ছোট টমেটো কুচি কুমড়োর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুমড়ো আর টমেটো তিনটেই কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এরপর কুমড়োটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। কুমড়োটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে কুমড়োটা দিয়ে মিহি করে বেটে নেব। শিলেও এটা বেটে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কুমড়োটাকে মিহি করে বেটে নিয়েছি। কুমড়ো বাটাটা মিক্সি থেকে একটা বাটিতে ঢেলে রাখলাম। এরপর একটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম ধনে গুঁড়ো, আর কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব মশলাগুলো একটু জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। ননস্টিকের একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 2 তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে এলে মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার বাটিটা জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দেব। এরপর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এরপর কুমড়োর পেস্টটা দিয়ে দেব। কুমড়োর পেস্টটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে কুমড়োটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
পুরোটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর 2 কাপ জল দিয়ে দেব। জল দেওয়ার পর কুমড়োটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠার জন্য। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। রান্নাটাকে আরও টেস্টি বানানোর জন্য দিয়ে দেব 1/2 কাপ কড়াইশুঁটি। ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর ফিরে এলাম। সব শেষে নুনটা চেক করে নিয়েছি, একটু নুন কম হয়েছে, তাই আরও একটু নুন দিয়ে দেব। যেহেতু মাছ নুন দিয়ে ভাজা হয়, তাই যে কোনো মাছের রেসিপি বানানোর সময় আমি নুনটাকে শেষেই দিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। দিয়ে দেব একটু ধনে পাতা কুচি। সব শেষে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গ্রেভিটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটার ঘনত্ব ঠিক এরকম হবে। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে। তো আজকের মাছের রেসিপি আমাদের একদম রেডি। মাছের এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এইভাবে মাছ রান্না করে কাউকে দিলে প্রথমে কেউ ধরতেই পারবে না আসলে এত টেস্টি গ্রেভিটা কী দিয়ে বানানো। সকলেই আপনার প্রশংসা করবে এবং রেসিপিটি জানতে চাইবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।